বাংলা টেলিভিশনে একের পর এক জনপ্রিয় ধারাবাহিক দিয়ে চলেছেন এমন নায়ক খুব কমই আছে, এবং তাদের মধ্যে অন্যতম শন ব্যানার্জি। এখানে আকাশ নীলে তুমুল জনপ্রিয়তা পাবার পরে মন ফাগুনেও তাকে দেখা যায়। আর বলার দরকার নেই কতটা জনপ্রিয় হয়েছিল মন ফাগুন। শনের ধারাবাহিক মানেই সেটা হবে রোম্যান্টিক, তাই তার কামব্যাকের জন্য সবাই এক্সাইটেড থাকে। অবশেষে সামনে এলো তার আপকামিং ধারাবাহিকের আপডেট। তিনি নিজেই সেই সুখবরটি শেয়ার করলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে শন জানিয়েছেন এখন এই মুহূর্তে তিনি কি করছেন। কয়েকদিন আগেই লন্ডন থেকে শুটিং সেরে ফিরেছেন। সেখানে তার নায়িকা দিতিপ্রিয়া, অনেক আগেই সে কথা আমরা জেনেছি, সেখান থেকে দিল্লি এবং তারপরে মুসৌরিতে আছেন শন। এখানে শেক্সপিয়ারের উপরে একটা কাজে ব্যস্ত আছেন। কিন্তু বাংলা টেলিভিশনে কবে ফিরছেন এটা জিজ্ঞাসা করলে তিনি বললেন, বিরতি আর সইছে না, এই বছরের শেষে ধারাবাহিকে ফিরছি। কিন্তু এখন প্রশ্ন, তাহলে এবার তার নায়িকা কে হচ্ছে? নিঃসন্দেহে তার বিপরীতে জনপ্রিয় কাউকে দেখা যাবে। আর এই মুহূর্তে যে সমস্ত জনপ্রিয় নায়িকাদের নাম সামনে আসছে তারা হলেন অন্বেষা হাজরা, উষসী রায়, মেঘা দা এবং রুকমা রায়। এনাদের নাম সামনে আসছে, তবে এখন কোনো কিছুই শিওর নয়। তো বন্ধুরা, তোমার মতে কাকে সবথেকে ভালো মানাবে কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস। ধন্যবাদ।